হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যেই মুভিটা রিভিউ করব, মুভিটার নাম হলো রামপ্রসাদ কি তেহরবি। তা তেহরবি কথাটা আপনারা নিশ্চয়ই জানেন, যারা হিন্দু ধর্মাবলম্বী না হিন্দু ধর্ম যারা যাদের রিলিজিয়ন হিন্দু তারা ভালো এই তেহরবি সম্পর্কে বলতে হবে। মৃত্যুর পর সাধারণত অনেকে 4 দিনে কাজ করে থাকে, অথবা কোনো কোনো পরিবার 13 দিনে কাজ করে থাকে। তা এখানে সেই 13 দিনের একটা জার্নি, একটা ফ্যামিলিতে একজন যে যে প্রধান, মানে এখানে নাসিরুদ্দিন শাহ প্রধান ভূমিকা অভিনয় করেছে, তিনি মারা যান। এবং তিনি মারা যাওয়ার পর 13 দিন ধরে কি কি কাজ চলেন, তার 4 ছেলে 2 মেয়ে এবং তারা আসে, এসে এক জায়গায় জড়ো হয়। কিছু ফ্যামিলি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো পুরনো প্রবলেমগুলো নতুন করে তারা বলে, কিছু প্রবলেম সেখানে আবার তৈরি হয়। ছোট ছেলের বউ, সে আবার একটু একটু মানে আধুনিক, তো এরকম বেশ কিছু ব্যাপার রয়েছে। ছোট যে ছেলের যে বউকে, মানে এখানে কঙ্কণা সেনশর্মা অভিনয় করে, তাকে আবার তার বড় যে ছেলের ছেলে তাকে একটু হলে ভালো লাগে, সেই বড় ছেলের একজন গার্লফ্রেন্ড আবার সেই বাড়িতে থাকে। পরমব্রত হলো সবার ছোট ছেলে, বড় ছেলে কিছু ধার আছে সে শোধ করতে মানে পারে না বলে তাকে অনেক কথা শুনতে হয়। 2 বোনের মধ্যে এক বোনকে বেশি সাপোর্ট করা হয়, আর এক বোনকে একদমই সাপোর্ট করার জন্য ছোটবেলায় বিয়ে দেওয়া হয়। এবং বেশ কিছু মানে ফ্যামিলির মধ্যে যে যে একটা মেলোড্রামা তৈরি হয়, এবং তাদের অনেক সময় যে মানে পিএনপিসি ব্যাপারটা হয় সেই জিনিসটা দেখানো হয়েছে। একটা ফ্যামিলির মানে যে প্রধান সে মারা যাওয়ার পর কি হয় সেটা কিন্তু রামপ্রসাদ কি তেহরবিতে দেখানো হয়েছে, এবং এটাও কিন্তু নেটফ্লিক্সে ওটিটি প্ল্যাটফর্মে আপনারা পাবেন। সিনেমাটা কিন্তু রিলিজ হয়েছে 17 অক্টোবর 2019, এবং সিনেমাটার ডিউরেশন আপনার এই 1 ঘন্টা 57-58 মিনিটের মতো হবে, মানে অলমোস্ট 2 ঘন্টা নয়, কিন্তু সিনেমাতে কিন্তু কোনো বোরিং ব্যাপার নেই। এবং এত অল্প বাজেটে যে একটা ভালো সিনেমা বানানো যায় সেটা কিন্তু সীমা পাওয়া করে দেখিয়েছে। এবং সীমা পাওয়া কিন্তু সে যে মানে লেডি এবং একটা মহিলা, সে যে ব্যাপারটা ফিল করতে পারে, একটা ছেলের পক্ষে কিন্তু অনেক সময় সেই ফিলগুলো আসে না, কাজে সে কিন্তু আরও ভালোভাবে ডিটেক্ট করতে পেরেছে। কারণ সে কিন্তু সেই ইমোশনের যে জায়গাগুলো, দুই একটা রোমান্টিক সিন আছে খুবই কম, এবং যে জায়গাগুলো যে সে তুলে ধরেছে সেগুলো কিন্তু খুবই ভালো। আপনারা যদি সিনেমাটা দেখেন হয়তো বা আপনাদের মনে কোথাও কোনো কষ্ট হবে, হয়তো আপনাদের মনে মানে সে কষ্ট থেকে আপনাদের চোখ থেকে 2-4 ফোঁটা জল পড়তেও পারে, কিন্তু আপনাদের সিনেমাটা কিন্তু পুরো বুকে লেগে থাকবে, পুরো বাই হার্ট বলছি, খুব টাচি একটা মুভি। আপনারা সিনেমাটা দেখুন, রামপ্রসাদ কি তেহরবি। এবং এখানে কঙ্কণা সেনশর্মা যতটুকু ছিল খুব ভালো অভিনয় করেছে, পরমব্রত চ্যাটার্জি রয়েছে, এখানে স্টার কাস্ট রয়েছে, মাল্টিপল স্টার কাস্ট। এবং আমি যদি বলি যে কঙ্কণা সেনশর্মা, নীনাদ কামাত, সুপ্রিয় পাঠক, সুপ্রিয় পাঠক এখানে নাসিরুদ্দিন শাহর ওয়াইফের রোল অভিনয় করেছেন। নাসিরুদ্দিন শাহ যদি এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স একদম সিনেমার শুরুর দিকে আর শেষের দিকে উনি একটু আছেন, আর মাঝে মাঝে কিছু জায়গায় ওনাকে দেখানো যায়। নাসিরুদ্দিন শাহ রয়েছে, সুপ্রিয়া পাঠক, কঙ্কণা সেনশর্মা, পরমব্রত চ্যাটার্জি, বিনয় পাঠক, মনোজ পাওয়া এবং বিক্রান্ত মাসি আছে, বেশ বেশ ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। এবং তারা যেভাবে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে, মানে আপনি না দেখলে বিশ্বাস করে না, হয়তো বা এই সিনেমা দেখে আপনার গুজবাম্পস না হতে পারে, কিন্তু সিনেমাটা এত টাচি। এবং সে সত্যি যে যে বাড়িটা থাকে কি থাকে না, সেই বাড়িটা যদি একটা লোনে মানে প্রায় একটা মর্টগেজের মতো দিতে হয়, এবং কোথা থেকে লোন নিয়ে টাকা নিয়ে নাসিরুদ্দিন শাহ কী করে, সেটা 4 ছেলে 2 মেয়ে কী করবে না করবে, এরকম বেশ কিছু প্রবলেমস দেখা যায়। ব্যাংক থেকে লোক আসে, এবং বড় ছেলে অনেক কিছু করতে পারে না, মেজর ছেলে সেজর ছেলের উপর অন্য একটা দায়িত্ব, তাদের দায়িত্ব জ্ঞানহীন কম, ছোটো ছেলেকে একটু বেশি ভালোবাসে, তা এরকম বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। এবং সুপ্রিয় পাঠক এখানে খুব ভালো অভিনয় করে। আমি যদি বলি এখানে সুপ্রিয় পাঠক অভিনয়, বিনয় পাঠক এবং কঙ্কণা সেনশর্মা, যতটুকু ছিল মানস পাওয়া, এরা যথাযত ভালো অভিনয় করেছে, এবং যতটুকু স্ক্রিনে ছিল তারা রীতিমতো ফাটিয়ে দিয়েছে। এখানে মিউজিক করেছিল সাগর দেশাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত ভালো, গানগুলো বেশ ভালো। এবং এখানে আর একটা কথা বলে রাখি, এই রামপ্রসাদ কি তেহরবি এটা কিন্তু পিন্ড দান বলে একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটার অ্যাডাপ্টেশন কিন্তু এই মুভিটা। এটা কিন্তু আমার মনে হয় না অনেকেই জানেন না, আমি যতটুকু জানি জানি বলে আপনাদের সাথে আমি এটা শেয়ার করেছি। এটা প্রডিউস বাই হলো জিউ স্টুডিওস এবং দৃশ্যম ফিল্মস। তো এই জনরাটা হলো ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি এরকম, জাস্ট এরকম একটা মিক্সড আপ হবে। এটার আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। তা এই ছিল আমার মোটামুটি সিনেমা নিয়ে। শুধু আর একটা কথা বলবো, এই সিনেমার যে প্রডিউসার সে হলো মানীশ মুন্দ্রা।
আর আমি ওই মুভিটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, আমি এতটুকু বলবো যে আপনারা জাস্ট একবার হলো মুভিটা দেখুন। ওয়ান টাইম ওয়াচ কেন, এটা টু টাইমস বা থ্রি টাইমস ওয়াচ হলেও কিছু করার নেই, কারণ সিনেমাটা খুব ভালো। এবং পরমহংস চ্যাটার্জি এত মাল্টি স্টার কাস্ট এবং এত ভালো ভালো মঞ্চ অভিনয় যারা করে, মঞ্চ নাটক থেকে উঠে এসে এবং যারা অভিনয় করেছেন, অভিনেতা বা অভিনেত্রীর কথা বল, তাদের সাথে অভিনয় করার যে মানে তার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু নিশ্চয়ই তিনি কোথাও না কোথাও নিশ্চয়ই স্বীকার করেছেন, এতটুকু আমার মনে হয়। তো এই ছিল আমার রামপ্রসাদ কি তেহেরবির মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একই অন্যের খেয়াল রাখুন। লটস অফ লাভ, বাই।